শিক্ষামন্ত্রীর আশ্বাস প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের অপেক্ষায় অনশনরত শিক্ষকরা। দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা সপ্তম দিনের মতো চলছে তাদের আন্দোলন। এদিকে কয়েকদিনের অবস্থান ধর্মঘটে ফল না পাওয়ায় আজ থেকে নতুন করে আমরণ অনশনে গেলেন এমপিএভুক্ত বেসরকারি শিক্ষকরাও। বুলবুল আহমেদকে সাথে নিয়ে আরমান কায়সারের রিপোর্ট। শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা আন্দোলনে 15 দিনের মধ্যে 7 দিন ধরে আমরণ অনশন পালন করছে তারা। এর ফলে একের পর এক অসুস্থ হয়ে পড়ছে, তারপরও মিলছে না সরকারি কোনো আশ্বাস। এর মধ্যে শিক্ষামন্ত্রী 2 দফা আশ্বাস দিলে প্রত্যাখ্যান করেন শিক্ষকরা। তারা চান সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। 2 দফা বৈঠক হওয়ার পরও উনি আমাদেরকে কোনো আশ্বাসতা দিতে পারলেন না, যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। আমাদের স্পষ্ট ঘোষণা দেওয়া পর্যন্ত আমার আন্দোলন আমি প্রত্যাহার করব না। বিধায় ওখান থেকে ফিরে আসি আমি আমার শিক্ষকদের নিয়েই আমাদের পূর্বের ঘোষিত কর্মসূচি আমরণ অনশন শিক্ষকরা সহ চালিয়ে যাচ্ছি, চালিয়েই যাব। সরকার থেকে বেতন ভাতা না পেয়ে অনিশ্চিত জীবনযাপন করতে হচ্ছে তাদের, তাই জীবনের শেষ প্রান্তে এসে প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি তাদের। এই আমার বুড়া বয়সে আমি কবরের যাত্রী, এখন কাজ করতেও পারি না, যে কেমনে চলবো, আমার 3টা সন্তান, স্ত্রী ঘরে অসুস্থ, অনেক কষ্টে মানবতা জীবনযাপন করতেছি, সরকার আমাদের দিকে কোনো তাকিয়ে দেখতেছেন না। আশ্বাস যাই হোক, এখন তাদের একটাই দাবি, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো তারাও তাদের ন্যূনতম অধিকারটুকু চায়। আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা।